আমি কার সাথে বিজনেস করবো, বিজনেস পার্টনার হবো অ্যাডিসনের সাথে। তো এক সময় সে ডিসিশন নিল তার কাছে যাবে, তার কাছে যাওয়ার নিউ জার্সিতে থাকতো টমাস আলভা এডিসন, তার কাছে যাওয়ার টাকা নেই। তবে সে মালবাহী ট্রেন আছে না মাল টানে, এই ট্রেনে করে সে কি করলো নিউ জার্সিতে গেল এবং যে কর্মচারী বাইরে আছে তাকে বলল, আমি টমাস আলভা এডিসনের সাথে দেখা করতে চাই। সে একটা ভবঘুরে মানুষ, দেখি মনে হয় এই ভবঘুরে মানুষ বললো, না না দেখা করা যাবে। বললো, আমি দেখা কি পাবো, আমার সাথে তার সাথে বিজনেস আলাপ করতে চাই যা তোমার কাছে বলা সম্ভব না। আমি টমাস আলভা এডিসনের সাথে দেখা করতে চাই, কনফিডেন্সের সাথে ভেতর থেকে বললো। তখন টমাস আলভা এডিসনের কাছে যে বললো যে তোমার কাছে এরকম একটা লোক দেখা করতে চায়, তারপর তাকে টাইম দিল। টাইম দেওয়ার পরে যখন টমাস আলভা এডিসন দেখলো তাকে, দেখি বলতেছে এই লোক বিজনেস করবে আমার সাথে, ব্যাপারটা কি মানে একটা চেয়ারে থেকে মনে হয় না কনফিডেন্স লেভেল কীভাবে কাজ করবে কোন ওয়েতে করবে একটা দেখলেই তো বোঝা যায়। তখন দেখে তার মনে হলো না যে সে বিজনেস করতে পারে, তারপরও তার ভেতরে একটা বিষয় দেখতে পেল, সে ভবঘুরে হলেও মনে হলো তার কাছে সে ভালো বিজনেস করতে পারবে। তখন তাকে কেন জানে একটা কাজ দিল, মেসেঞ্জারের কাজ, বললো তুমি আমার এই ঘরপাট পরিষ্কার করবা আর আমার যে কাগজপত্র আছে এগুলা এদিক থেকে ওদিক থেকে নিয়ে যাবে, এই কাজটা করতে পারলে তোমাকে আপাতত দিতে পারি অল্প কিছু টাকা দিই। এতেই বার্ডস রাজি হয়ে গেল। রাজি হয়ে গেলে কারণ তার উদ্দেশ্য ছিল কার সাথে কাজ করবে, অ্যাডিসনের সাথে কাজ করবে। কত টাকা দিয়ে কাজ করবে এটা ফ্যাক্ট ছিল না, উদ্দেশ্য ছিল তার সাথে কাজ করবে। এবং তার এই উদ্দেশ্য ছিল এখান থেকে সফল হওয়া না, আমি তার সাথে লাইফ টাইম লেগে থাকবো, তার একসাথে বিজনেস পার্টনার হবো, যদি নাও হতে পারি তাও আমি কার সাথে কাজ করবো, অ্যাডিসনের সাথে কাজ করবো। এই যে একটা আকাঙ্ক্ষা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখেন আকাঙ্ক্ষাটা। তখন কিছুদিন পরে টমাস আলভা এডিসন একটা ডিভাইস আবিষ্কার করলো, ডিভাইসটার নাম হলো ডিকটেটিং মেশিন। আমরা জানি এই যে আমরা মেসেজগুলো রেকর্ড করলাম, রেকর্ড করি না, অনেক সময় কথা রেকর্ড করি, তখন তো রেকর্ড করা যেত না। তো ওই মেশিনটা তার মার্কেটিং পিপুলকে ডাকলো, ডাকার পরে বললো যে আমরা চলো তোমরা এটা সেল করতে পারো কিনা, তখন কেউ রাজি হলো না। তখন সে ঘর পরিষ্কার করতেছিল এই বার্ডস, উনি বলল কি তুমি যে বললা কেউ তো রাজি হলো না, বাট আমি কিন্তু দেখতেছি আমি ইন্টারেস্টেড এটা বিক্রি করতে, বলে তুমি পারবা, বললো তুমি যদি দায়িত্ব দাও আমি করতে পারি। তখন তাকে দায়িত্ব দিল, আনবিলিভেবল বা বিলিভেবল যাই বলেন না কেন, ওই বছরে সর্বোচ্চ বিক্রি হলো ওই ডিকটেটিং মেশিনটা এবং তাকে পুরা দেশের দায়িত্বটা দিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে একসময় বিজনেস পার্টনার করলো। আমার মেন মেসেজটা হলো আমাদের গোলটা এমনভাবে সেট আপ করতে হবে, যে কোনো বিজনেস করি আমরা বলি আমাদের টাকা ইনকাম করার দরকার, এত কিছু দরকার, সব কিছু আমাদের নির্দিষ্ট গোল থাকে না। আমার মেন মেসেজটা হলো যদি আকাঙ্ক্ষা ঠিক থাকে, আপনার গোল সেট আপ ঠিক থাকে, আপনার লক্ষ্য ঠিক থাকে, আপনি প্ল্যানিং করেন, ড্রাইভ দিলে আপনি সাকসেস হবেন, হবেন হতে বাধ্য, হতে বাধ্য, এটা মেন মেসেজ। ঠিক আছে, এর কিছু প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা কি, আমি এত কিছু না করে আপনি যে ডিসিশনটা নেবেন, ডিসিশনটা নেওয়ার পরে ছয়টা প্রিন্সিপাল যে কি করবেন, আপনি কত টাকা চান, মেন কথা। আমরা তো সবাই ধনী হতে চাই। আচ্ছা, আমি যে একটা সংগঠন, দুই তিনটা সংগঠনের সাথে জড়িত আছে, একটা সংগঠন চালাই, আচ্ছা আমার সংগঠনটা যদি আমার বাঁচিয়ে রাখতে হয় টাকা দরকার না, টাকা দরকার তো সবার, কিন্তু টাকা দরকার। আপনার যদি সামাজিকভাবেও বেঁচে থাকতে হয়, ফ্যামিলিগতভাবেও বেঁচে থাকতে হয়, টাকা দরকার। তাহলে টাকা দরকার নাই এটা কিন্তু ভুল ধারণা, অনেকে বলে ইমোশনালি আমার টাকা দরকার নেই, আসলে টাকা দরকার। এবং কালকে বইটা যখন পড়তেছিলাম তখন মনে হচ্ছে না আসলে টাকা দরকার। তাহলে কি, উনি ডেল অ্যান্ড্রু কার্নেগির তিনটা ছয়টা প্রিন্সিপাল আছে, সে যদি সফল হতে হয় চায় কোনো ব্যক্তি, তার এই প্রিন্সিপালগুলো মানা লাগবে। সে প্রিন্সিপালগুলোর একটা যে আপনি কত টাকা চান এটা আপনাকে কী করতে হবে, আগে লিখতে হবে, নির্ধারণ করতে হবে আপনি কত টাকা। আমরা বলতেছি যে আমরা ধনী হব, আমার টাকা দরকার, টাকা দরকার, বাট কত টাকা দরকার এটা আপনাকে ডিসাইড করতে হবে। এইবার দ্বিতীয় প্রিন্সিপাল হলো কত দিনের ভিতরে চান। তৃতীয় প্রিন্সিপাল হলো আপনি কাদের মাধ্যমে কি কি ত্যাগ স্বীকার করতে পারেন বা চান, এটাও আপনাকে লিখে মানে ডিজায়ার করতে হবে।
কারণ টাকা ইনকাম করলে সাকসেস হলে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে না, অনেক কিছু, কারণ আপনি যখন লাভ দিবেন সামনে দিয়ে আসতে তো দেখার দরকার নেই, আপনাকে কাজ করে যেতে হবে। তাহলে এই কী কী স্যাক্রিফাইসটা করবেন এটাও আমাদেরকে কী করতে হবে, ডিজায়ার থাকতে হবে। তারপরে এই প্ল্যানিং বলে একটা লিখতে হবে, লিখতে হবে কি একটা সুন্দর প্ল্যানিংটা কি করতে হবে, লিখতে হবে কাদের মাধ্যমে যান, কতদিনে যান, কার কাছে যাবেন, কিভাবে যাবেন, কোন মাধ্যমে যাবেন, কত টাকা খরচ করবেন, কি কি স্যাক্রিফাইস করবেন, কাদের কি ইউজ করবেন, সব কিছু কি করতে হবে লিখে রাখতে হবে প্ল্যানিং। তারপর কি করতে হবে, অ্যাকশন নেমে যেতে হবে। ওকে, নেমে যাওয়ার পরে লাস্ট ওই যে দুই লাইন লিখবেন প্রতিদিন লিখে রাখতে হবে এমনভাবে, লাস্ট প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট, আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একটা ট্যাবলেট আর ঘুমানোর আগে মানে ঘুম থেকে উঠে আর একটা ট্যাবলেট খেতে হবে। ট্যাবলেটটা কি, দুই লাইন লিখতে হবে আমি এতদিনের ভিতর এই টাকাটা চাই, অবশ্যই আমি এটা পারবো, এর জন্য আমি এই স্যাক্রিফাইস করবো। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আর ঘুম থেকে উঠে প্রতিদিন এভাবে বলতে হবে এবং বলার সময় ভাবতে হবে এই টাকাগুলো আমার কাছে চলে আসছে, আসে তো আমার এই টাকা। আপনার অ্যাটিটিউড, আমাদের অ্যাটিটিউড, আমাদের কথাবার্তা, কনফিডেন্স এই লেভেলে থাকতে হবে যেন টাকাগুলো আমার কাছে আসে, তাহলেই আমরা সবাই সাকসেস হতে পারবো। অবশ্যই সম্ভব, যেহেতু এটা প্রিন্সিপাল অনেকেই সফল হয়েছে, আরও কিছু আছে যেহেতু আমরা সারাদিন কথা শুনেছি আরগুলো বললাম না, বাট 100% যদি ডিসিশন ঠিক থাকে, প্ল্যানিং ঠিক থাকে, গোল ঠিক থাকে, আপনি অ্যাকশনে নামবেন, সাকসেস হওয়া সম্ভব, সম্ভব, সম্ভব। থ্যাংক ইউ সো মাচ।